Hello viewers, welcome to my channel. Shobaike shagoto amar ajker ei vlog e. Ami ajke chole aschi Stockholm er Sigtuna commune. Ja puraton er rajdhani chilo ei Sweden er, but ekhon Stockholm hoye geche rajdhani. So ei rajdhani ta keno change holo ei story ta ami ektu pore bolbo, but ekhon apototo apnaderke niye ei Sigtuna area ti ami ajke explore korbo. So let's move to explore the Sigtuna. এখানে খুব সুন্দর ছোট্ট একটি মিনি গলফ প্লেস রয়েছে নিচে যত পাথর দিয়ে জায়গাটি খুব সুন্দর বানিয়ে রাখা হয়েছে একটা বাইকিং বোট এখানে বাইকিং বোট ছাড়াও ছোট ছোট বিল্ডিং ও প্রাসাদ এর মতো বানিয়ে রাখা হয়েছে এখানে একটা ক্রাউন এইখানে একটা বাড়ি এই কমিউনে সিগতুনাতে যে বাড়িগুলো রয়েছে ওইগুলো প্রাসাদগুলো রয়েছে এগুলো একটা ডেমো পুরাতন একটি নৌকা হোয়াট এ ভিউ এই সিগতুনা এরিয়াটি বা এই মিউনিসিপ্যালিটি বিশাল বড় এখানে দেখার বেশ কিছু রয়েছে বিশেষ করে বেশ কয়েকটি পুরাতন চার্চ রয়েছে যেগুলো স্টোন এজ থেকে এখানে অবস্থিত বলে জানা যায় তারপর অনেকগুলা রয়্যাল প্যালেস রয়েছে বা এগুলো এখানে স্লট বলে বা রাজার বাড়ি রয়েছে বা পুরাতন অনেক ঘর বাড়ি রয়েছে আর বিশেষ করে এই স্পেসটা এই ওপেন স্পেসটা আমার ভীষণ ভালো লাগে অসম প্লেস এটা এছাড়াও এখানে প্রচুর মানুষ পিকনিক করতে আসে মাঝে মধ্যে অনেক বাংলাদেশের মানুষদের পাওয়া যায় পরিবার নিয়ে সবাই পিকনিক করে এখানে বসে সময় কাটায় আর এই ওপেন ভিউটা বসে দেখায় এখানে মাঝে মধ্যে মাছও ধরা যায় বসে নিয়ে আসে যারা সো আমি আজকে পিকনিক করতেছি না মাছও ধরতেছি না জাস্ট এই এরিয়াটা আপনাদেরকে সংক্ষেপে ঘুরে দেখাবো নর্মালি এই সিগতুনাকে যে মেইন সিগতুনা এরিয়াটি এটাকে বড়লোকদের এরিয়া হিসেবে জানা যায় কারণ এখানে প্রচুর বড় লোকেরা থাকে জায়গাটি অনেক নামি এবং অনেক পুরাতন হিসেবে এখানে জায়গার দাম অনেক বেশি সো বড় লোকদের এই দেখেন তাদের গাড়ি পার্কিং সরি বোট পার্কিং অবস্থা এগুলো তাদের প্রাইভেট বোট যারা এরিয়াতে থাকে এই বাড়িগুলোতে থাকে সো বুঝতেই পারতেছেন এখানে মোটামুটি বড় লোকরাই থাকে একটা ধারণা করা যায়
What a view! আসলে না দেখলে ভাষায় প্রকাশ করার মতো না আর রেস্টুরেন্টগুলো দেখতেছেন পিছনে প্রচুর মানুষ এখানে এই রেস্টুরেন্টে বসে সময় কাটাতেছে তারা আর এখানে মাঝে মধ্যে বিশাল বোটও আসে আর যে ওয়াটার প্লেন আছে না ওয়াটার প্লেনগুলো এখানে এসে ল্যান্ড করে যে এখানে একটা বোট হাউস লেখা আছে এটা একটা রেস্টুরেন্টের মতো কিন্তু এটার নাম বোট হাউস আসলে এই ভিউটা চোখে না দেখলে ক্যামেরা কভার করার মতো না এত সুন্দর ভিউ এত চমৎকার ভিউ সিগতুনা এবং পানিও এখানে গভীর পানি আমি এখন এই এরিয়াটির এদিকে একটু হাতি ভিতরের দিক দিয়ে আসলে খুবই চমৎকার এরিয়া দেখার মতো যারা স্টকহোম আসবে বেড়াইতে তাহলে এখানে আসতে পারবে যোগাযোগ ব্যবস্থাও তেমন খারাপ না ভালো স্টকহোম থেকে ইজিলি আসা যায় একটু সময় লাগে বাট ইজিলি আসা যায় এই যে এখানে স্তাদ হোটেল অনেক পুরাতন হোটেল স্তাদ হোটেলের ঠিক উল্টো দিকেই সিগতুনা মিউজিয়াম রয়েছে মিউজিয়ামের ভিতরে আমরা যাব না এত সময় নাই সো ভিউয়ার্স হাঁটতে হাঁটতে আমি এখন আসছি একটা ইম্পর্টেন্ট রাস্তা এটা সিগতুনার ভিতরে বাট এই রাস্তাটি সুইডেনের সবচেয়ে পুরাতন রাস্তা হিসেবে মেইন রোড হিসেবে জানা যায় এই সিগতুনা পর্যন্ত সো এই রাস্তা দিয়ে আমরা এখন হাঁটবো এটি হচ্ছে স্টোরাগাতান হিসেবে পরিচিত সিগতুনার এই রাস্তাটি ছোট্ট এই রাস্তাটি এটার দুই পাশে অনেক দোকানপাট রয়েছে ছোট ছোট দোকান খুব সুন্দর এই রাস্তাটি এই রাস্তাটি দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে আমরা হাঁটতেছি এখন প্রায় 1000 শতাব্দীর রাস্তাতে এটাই সুইডেনের প্রথম মেইন রাস্তা হিসেবে পরিচিত
ঘন্টা বাজে গেল নাকি কত পুরাতন ওল্ড টাউন হল এটা আর পিছনে এটা হচ্ছে অনেক পুরাতন সিগতুনা রদহোস বা এটা ওল্ড টাউন হল হিসাবে এটা জানা যায় খুবই চমৎকার চমৎকার এরিয়া এখানে আরেকটা গির্জা আছে এটা মনে হয় মারিয়া শিরকা যেটা বলে মারিয়া গির্জা আর ঠিক উল্টা দিকে এই পুরাতন ভিজিটার্স এসটি ওলফ এখানে আসলাম এখানে দুইটা খুব সুন্দর শিরকা বা গির্জা রয়েছে এটা হচ্ছে মারিয়া শিরকা বা গির্জা খুবই সুন্দর আর আমরা যাবো এখন এইটাতে অনেক পুরাতন এই অসম্ভব সুন্দর এই গির্জাটিতে আর এখানে মানুষদের সমাধিও রয়েছে দেখতে পাচ্ছি অনেক সমাধি এখানে আছে সেখানে চিলাচিলি করা যাবে না একটু সাবধানতার সাথেই ভিডিও করতে চলুন ভিতরে দেখে আসি দুইটা একই জায়গায় ইন্টারনেটে দেখলে হয়তো বোঝা যাবে যে অনেক দূর দূর আসলে কিন্তু কাছাকাছি আসলে ভাষায় প্রকাশ করার মতো নয় এত সুন্দর এই গির্জাটি আর এই এরিয়াটির ভিউ দেখে খুবই চমৎকার সো এখন চলেন ভিতরে গিয়ে দেখি এই গির্জাটি এটার ভিতরে ঢোকা যায় সো লেটস গো ইন আমি খুব এক্সাইটেড এর ভিতরে যাওয়ার জন্য ভিতরে ঢোকার রাস্তা এখানে আছে এসটি উলফ শিরকরিন বা এসটি উলফ শিরকা বা গির্জা আসলে এটার ভিতরে আসলে সম্পূর্ণ একটা অন্যরকম জগৎ আসলে বোঝাই যায় না যে কত শতাব্দীতে আছি কোন শতাব্দীতে আছি দেখেন এই পাথরগুলো একদম অরিজিনাল এখনো যারা ইতিহাস ঐতিহ্য পছন্দ করেন তাদের জন্য এই জায়গাগুলো খুবই খুবই চমৎকার আসলে ভাষায় প্রকাশ করার মতো না এত সুন্দর
এই জায়গা আমার দেখা মতে যতগুলো গির্জা বা চার্চ আমি দেখছি ঘুরছি এটা বেস্ট ওয়ান অফ বেস্ট So viewers, আসলে অনেক কিছু দেখার আছে এই সিকতুনাতে সো আমি শর্টকাট চেষ্টা করেছি যতটুকু আপনাদেরকে দেখানো বাট আরো অনেক কিছু আছে কিন্তু আসলে এগুলো তারা যত্ন করে রাখে এবং মানুষও যত্ন করে এই স্থাপনাগুলোর বা এই বাগানগুলো সো তারা এগুলোকে এত সুন্দর করে রাখতে পারে সো viewers, আমি আজকের মতো এখানেই বিদায় নিতেছি আশা করি এই সিকতুনা ব্লগটি আপনাদের কাছে ভালো লাগছে সো দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য একটি ব্লগে অন্য একটি ভিডিওতে আর আমাকে সাপোর্ট করতে ভুলবেন না আমার চ্যানেলটাকে বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন সো সি ইউ নেক্সট ভিডিও খুব শীঘ্রই খুদা হাফেজ